আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকাশে নতুন একটা ক্যাম্পেইন চলে আসছে, 20 টাকা মোবাইল রিচার্জে 100 টাকা ক্যাশব্যাক, এই যে অফারটি রয়েছে এই অফার নিয়ে অলরেডি আমি আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছি। ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছিলেন যে এই অফারটি সম্পূর্ণ ভুয়া, এগুলো থেকে কোনো প্রকার টাকা দেয় না, বা আমি অনেকেই আবার বলতেছি আমি রিচার্জ করলাম সঠিক টাইমে কিন্তু পেলাম না। সো এভরিওয়ান, আপনি কোন সময় রিচার্জ করলে পাবেন এবং কোন নিয়মে রিচার্জ করলে পাবেন সম্পূর্ণ ট্রিক জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আজকে আমি ভিডিওটি রেকর্ড করতেছি 9 নভেম্বর, অ্যান্ড এটা 10 নভেম্বর প্লাস আপডেট হবে, আপলোড করা হবে ভিডিওটি। অ্যান্ড এটা কিন্তু 10 নভেম্বরে একটা চান্স থাকবে আপনার এই অফারটি লুটে নেওয়ার। সো এভরিওয়ান, এই অফার সম্পর্কে অল বিস্তারিত জানতে পারবেন কিভাবে নিতে হবে। সো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম অফার পেতে। সো এভরিওয়ান, ভিডিওটি স্টার্ট করা যাক। রাইট গাইস, আমি বেশি কথা বলবো না, সর্বপ্রথমে আমরা চলে যাব এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে। অ্যান্ড আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে, কারণ এখান থেকে আপনার প্রয়োজন হবে টাইম জোন, মানে আপনার যে টাইমটা লাগবে, যে টাইমটি আছে অরিজিনাল টাইম, যে টাইমে আপনি রিচার্জ মারলে আপনি এখান থেকে ক্যাশব্যাক নিতে পারবেন সেই টাইমটা প্রয়োজন হবে। তার জন্য আপনি এখান থেকে সার্চ বারে আসবেন, দেন এখান থেকে লিখে দেবেন মাই টাইম জোন, ঠিক আছে। এখান থেকে মাই টাইম জোন এটা লিখে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এই যে সাইটটি রয়েছে এই সাইটে প্রবেশ করবেন, বা এই সাইটেও প্রবেশ করতে পারেন, টাইম জোন ইন বাংলাদেশ ঢাকা, এটাতে প্রবেশ করবেন। এরপর দেখতে পাবেন টাইম জোনটা এখানে চলে আসবে। অ্যান্ড আমাদের কাজ করবে আপনার 2 নম্বর ফোন থাকলে সেই ফোনটি এখানে টাইম জোনটি বের করে নেবেন, আর যদি 2 নম্বর ফোন না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার 2 নম্বর ফোন একটা সংগ্রহ করে এইরকম করে নেবেন। আচ্ছা, আমি এখানে টাইম জোনটা নিয়েছি কারণ এখান থেকে আমার একটাই ফোন, অ্যান্ড এটা আমার কিন্তু আপনার উইন্ডোজ হয় আমার, সে তার জন্য নিয়ে নিলাম। অ্যান্ড আমার টাইম জোনটা খুবই প্রয়োজন। অ্যান্ড আমরা এখান থেকে কী করবো, বিকাশে চলে যাব। সো আমি সিম্পল বিকাশ অ্যাপটি ওপেন করে নিলাম। আচ্ছা, এরপর ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু উপরে টাইম জোনটা থুয়ে দিয়েছি, রেখা দিয়েছি। এরপর আমরা কী করবো, আমার টাইম মিলাই নেন উপরে দেখেন, এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন, এখান থেকে দেখতে পাবেন 6টা 22 বাজে, অ্যান্ড এই যে সেকেন্ড উঠতেছে এখানে 6টা 22 বাজে। সো এখন আমার কাজ কী হবে, এখান থেকে এই যে অফারটি রয়েছে এটা নিতে গেলে আপনি যে কোনো রিচার্জ অপশনে গেলেই হবে, সেটা মোবাইল রিচার্জে গেলাম, আপনার নিজস্ব নাম্বারে কিন্তু রিচার্জটা মারতে হবে। সো নিজস্ব নাম্বারে চলে গেলাম, নাম্বারটি টাইপ করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে 20 লিখে দিতে পারেন বা এখান থেকে উপরে সিলেক্ট করে দিতে পারেন। সো সিম্পল আমি এখানে সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে এগিয়ে যান নিচে ক্লিক দেবো। অ্যান্ড এখান থেকে ভালো করে একটু বিষয় লক্ষ্য করবেন, আপনি জাস্ট আপনার সময় আছে একদিন, কারণ আজকের এই দিন, আজকে 10 নভেম্বর, আজকের দিনটাই আপনার সময়, কারণ এখান থেকে আজকে কিন্তু লাস্ট ডেট। এটা কিন্তু যখন রিচার্জ মারলে অফারটি পাবেন তাহলে 5টা আপনার বিকাল 5টা দিকতে শুরু হবে এবং সেটা 10টা পর্যন্ত, ফুল 10টা পর্যন্ত এখানে ভালো করে টাইমটি দেখে নেবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন 100 টাকা ক্যাশব্যাক, এই টাইমের ভিতরে আপনাকে রিচার্জ মারতে হবে। অ্যান্ড প্রতি মিনিটে একজনকে দিবে প্রথম জন কি, ওকে বুঝতে তো পারতেছেন, আপনি এখান থেকে 1-2 বার রিচার্জ করলে কিন্তু পাবেন না, অবশ্যই আপনাকে 2-3 বার বা 5-7 বার করে রিচার্জ মারতে হবে। নিম্ন আপনাকে যদি আপনি ধরেন 100 টাকাও যদি রিচার্জ দেন 20 টাকা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার চান্স থাকবে একবার নয় পাওয়ার। অ্যান্ড 100 টাকা কিন্তু মোবাইল রিচার্জ দিলে আপনার কাছে থাকবে, ওটা কিন্তু লস হবে না। আর যদি 100 টাকা ক্যাশব্যাক পান সেক্ষেত্রে তো আপনার কপাল ভালো। স্যার আমাদের কাজ কী হবে, এখান থেকে টাইমটাও দেখেন, টাইমটা ভালোভাবে দেখে নেন, ম্যাক্স 1 বার পাবেন। আর হচ্ছে এখান থেকে 4 থেকে 10 নভেম্বর, এখন আমরা কী করবো, এগিয়ে জানে ক্লিক দেবো। অ্যান্ড আমরা যে এগিয়ে জানে ক্লিক দিলাম, এরপর প্রিন্টার দিয়ে এখান থেকে এন্টার করে দেবো। সো এখানে দেখেন, এখান থেকে এখন আমাদের কাজ করবে, এখানে কিন্তু আগে ক্লিক করবেন না, অবশ্যই আপনাকে টাইমটা মেনটেন করে নিতে হবে। টাইমটা এখানে দেখেন, অবশ্যই 57 বা 58 বা 59, ঠিক আছে, 58 থেকে 59 এরই ভিতরে আপনাকে এখানে ট্যাপ দিয়ে ধরে থাকতে হবে। অলরেডি কিন্তু এখান থেকে কাউন্টডাউন চলতেছে, সো আমি সঠিক টাইমে এখান থেকে ট্যাপ দিয়ে ধরে থাকবো। সো 57 58 59 60, ঠিক আছে, এখান থেকে ট্যাপ দিয়ে ধরছি, দেন আমার কাছে 87 কিন্তু আমার প্রায় চলে গেছে মেবি। সো দেখেন 87, এখানে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন আমি কিন্তু 6টা 27 রিচার্জ মারছি, দেন এখান থেকে 6টা 27। সো এভাবে এইভাবে কিন্তু প্রথম জনকে দিবে, এবং আপনার যে প্রতি মিনিটে প্রথম জনকে দিবে, আপনি যদি প্রথম জন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যাশব্যাকটি দেওয়া হবে। সো এভাবে এভাবে মূলত আপনাকে রিচার্জটি মারতে হবে। আজকের দিনটায় সময় আছে 10 তারিখ, অ্যান্ড এটা কিন্তু আপনার 5টা থেকে অবশ্যই 9-10টা পর্যন্ত থাকবে সময়, অবশ্যই এর ভিতরে আপনাকে রিচার্জ মেরে এই যে অফারটি আছে এটা লুটে নিতে হবে। সো এভাবে ভিডিওটি আশা করি ভালো লেগেছে, ইনফরমেশন পেয়েছেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনারা দেখবেন নেক্সট একটা ভিডিওতে।